আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব শত্রুর ক্ষতি থেকে হেফাজতে থাকার আমল শত্রুর ক্ষতি থেকে কিভাবে আপনি হেফাজতে থাকবেন কোরআন এবং হাদিসের মধ্যে কি দোয়া উল্লেখিত হয়েছে এই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা শুনতে আমাদের সাথেই থাকবেন এবং ইসলাম প্রচারের স্বার্থে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুগণ কথা না বাড়ি আমরা মূল আলোচনায় প্রবেশ করছি আল্লাহ সুহান ওয়াদ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দোয়াটি যদি আপনি করেন ইংসা আল্লাহ অবশ্যই আল্লাহ সুবাহ আপনাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজতে রাখবেন এবং শত্রু আপনার কোন ক্ষতি করতে পারবেন না আল্লাহ আপনি শত্রুর উপর বিজয়ী হয়ে যাবেন খুবই পরীক্ষিত অনেক চিকিৎসা নিয়েছেন এবং আমিও ইতিপূর্বে এই আমলটি কোরআনের মধ্যে দেখে অনেক মানুষের চিকিৎসা দিয়েছি অনেক মানুষকে বলেছি আলহামদুলিল্লাহ তারা এটা করে অনেক উপকৃত হয়েছেন ইংসা আল্লাহ আপনারা যদি করেন ইংসা আল্লাহ এই জন্য এই ভিডিওটা বাড়ানো আমি নিজেও এটার মাধ্যমে উপকার পেয়েছি এই জন্য আপনারা অবশ্যই আমলটি করবেন তো এটা হচ্ছে পবিত্র নিসার নম্বর নম্বর আয়াত আয়াত নিসা আমি যে আয়াতটা বলবো এই আয়াতটার বাংলা উচ্চারণটা আমি নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণটা প্রথমেই লিখে দিব এই জন্য আপনারা সেটা দেখেও শিখতে পারেন অথবা আমার সাথে মুখ মিলিয়ে মিলিয়ে পানির মতো সহজ করে আমি আস্তে আস্তে বলে দেব আস্তে আস্তে শিখে নিতে পারেন এটা আপনাকে পড়তে হবে পাঁচ মধ্যে নামাজের পাঁচবার পাঁচ নামাজের মধ্যে পাঁচবার পড়তে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যদি রাখেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে এবং আপনি শত্রু শত্রুতা থেকে হেফাজতের মধ্যে থাকবেন ইনশা আল্লাহ অনেক পরীক্ষিত কেমন পবিত্র কোরআনের মধ্যেই আল্লাহ তালা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আর যেই আমলটার দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন সেটা কেমন গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত হতে পারে আপনি নিজেই একবার ভেবে দেখেন এজন্য আমি কথা না পারে দোয়াটা বলতেছি أعوذ بالله من الشيطان الرجيم. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. اك نمبر عايات. ربنا أخرجنا من هذه القرية الظالم قرية الظالم أهلها. وجعلنا من لدنك وليا. ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়াও একসাথে মিলিয়ে পড়লে ওয়ালিয়াও ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসির আর যদি মিলিয়ে না পড়ে তাহলে ওয়াজা আল্লানা মিল্লাদুন কা ওয়ালিয়া এতটুকু তারপর ওয়াজা আল্লানা মিল্লাদুন কা নাসির আমি দুয়াটি সম্পূর্ণটা আবারো বলছি রব্বানা বানা আহ রেজানা মিনহা লিহিল কর রিয়া তীর্ব লিমি ওয়াজে আল্লা না মিল্লাদুন ইয়া এটা হচ্ছে মিলিয়ে ছাড়া পড়লে আর যদি মিলিয়ে পড়েন ওয়াজে আল্লা না মিল্লাদুন কা ওয়ালি ওয়াজে আল্লা না মিল্লাদুন কা ওয়ালি আল্লানা মিল্লাদুন কে রক এভাবে পড়তে পারেন আল্লাহ তালা আপনাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোন ভিডিওতে তার আগে যদি আপনারা এখন আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন আলাইকুম